গোটা দেশেই এখন সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। বিজেপি শাসিত এই উত্তরপ্রদেশের হাতরাসের ভুলাগড়ি গ্রাম শতাব্দীর নৃশংসতম ঘটনার সাক্ষী। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে এই দলিত পরিবারের 19 বছরের কন্যা মনীষা বাল্মীকিকে অমানবিক ও নৃশংসভাবে ধর্ষণ ও খুনের স্বাধীন বিচারের তদন্ত, ধর্ষক এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দলিত নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার ধর্মনগর সিপিআই মহকুমা দপ্তর থেকে দৃপ্ত বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। পরে শহীদ ভগৎ সিং এর ভাস্কর্যের পাশের পাদদেশে বিক্ষোভ সভায় বিধায়িকা বিজিতা নাথ এবং নারী নেত্রী হাসি ভট্টাচার্য বক্তব্য রাখেন। তাদের কাছে নারীদের কোনো মূল্য নেই। আমি প্রশ্ন করতে চাই, সেই যোগী আদিত্যনাথজি উনি বিবাহ করেন নাই, সন্ন্যাসী মানুষ, খুব ভালো কথা, কিন্তু দুনিয়াতে কি করে আসলেন? কোনো মায়েরই তো সন্তান, কোনো মায়ের গর্ভ দিয়ে তিনি পৃথিবীতে এসেছেন আর সেই মাকে অপমান করছেন। আমার দেশের প্রধানমন্ত্রীজি, তিনি বিয়ে করেছেন, বউকে সম্মান দেন নাই, আমাদের কিছু যায় আসে না, কিন্তু তিনিও তো কোনো মায়েরই সন্তান। দেশের মধ্যে মায়েদের উপর এইভাবে নির্যাতন হচ্ছে, হত্যা হচ্ছে, খুন হচ্ছে, মনীষা বাল্মীকির মতো ঘটনা ঘটলো। আজ অবধি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীজির মুখ দিয়ে একটি শব্দ বের করতে, গণতান্ত্রিক দেশে পর পরিবর্তন হবে, কিন্তু গণতন্ত্র বিদগ্ধ হবে, ভুলুণ্ঠিত হবে, এটা কাম্য নয়। তার বিরুদ্ধে এই জঘন্য হত্যাকারীদের উপযুক্ত তদন্ত এবং উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা আজকে মাঠে নেমেছি। যত তক মনীষা বাল্মীকির মতো শত শত মহিলা সারা ভারতবর্ষে প্রথম স্থানে আছে, উত্তরপ্রদেশ যোগী আদিত্য মহারাজ্যের দেশ রাজ্য, সেই রাজ্য সভা থেকে আগামী দিনে নারীদের সম্ভ্রম, সম্মান, মর্যাদা এবং নিরাপত্তার দাবিতে বৃহত্তম সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা সর্বকণ্ঠে উচ্চারিত হয়। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।